প্রার্থীপদ নিয়ে উত্তর দিনাজপুর জেলায় তৃণমূল কংগ্রেসের ক্ষোভ বিক্ষোভের পর এবারে প্রার্থী নিয়ে অসন্তোষ দেখা দিল সংযুক্ত মোর্চার অন্দরমহলেও। দলের তরফ থেকে ইটাহার বিধানসভায় প্রার্থী না দেওয়ায় শনিবার রায়গঞ্জে অবস্থিত কংগ্রেসের জেলা কার্যালয়ে বিক্ষোভ দেখালেন কংগ্রেসের কর্মী সমর্থকেরা। আন্দোলনকারী কংগ্রেস নেতৃত্বের দাবি, এই আসনে সংযুক্ত মোর্চা সিপিআই প্রার্থী শ্রীকুমার মুখার্জির নাম ঘোষণা করেছে, কিন্তু গত পাঁচ বছরে তাকে অঞ্চলে দেখা যায়নি। জেলা নেতৃত্ব বারংবার আমাদের আশ্বস্ত করেছিলেন এই আসনে কংগ্রেস প্রার্থী দেওয়া হবে, কিন্তু তা না হওয়ায় আমরা হতাশ। কংগ্রেস প্রার্থী দাঁড়ালে এখান থেকে জিতে যেত, কারণ কংগ্রেসের সংগঠন এখানে অনেক শক্তিশালী। দাবি না মানা হলে আমরা আন্দোলন জারি রাখব। আমরা দীর্ঘদিন ধরে জেলা কংগ্রেসের কাছে দাবি জানিয়েছিলাম এবং লিখিতভাবে প্রদেশ কংগ্রেসকে জানিয়েছিলাম যে ইটাহারে এই মুহূর্তে জাতীয় কংগ্রেসের সংগঠন খুবই ভালো। জেলা কংগ্রেস কমিটি আমাদের কথা দিয়েছিলেন এবং শেষ পর্যন্ত বলছিলেন যে জাতীয় কংগ্রেসের প্রতীকে ইটাহারে লড়া হবে। হঠাৎ করে আমরা নিউজে দেখতে পেলাম যে ইটাহারে জাতীয় কংগ্রেসের প্রার্থী না হয়ে সংযুক্ত মোর্চার প্রার্থী হয়েছে শ্রীকুমার মুখার্জি মহাশয়। গত পাঁচ বছরে ওনাকে পাঁচবারও ইটাহারের মাটিতে দেখা যায়নি। যতক্ষণ না ইটাহারের প্রার্থী ঘোষণা হবে জাতীয় কংগ্রেসের, ততক্ষণ আমাদের ধর্ণা আন্দোলন চলছে চলবে। অন্যদিকে জেলা কংগ্রেস সভাপতি মহিত সেনগুপ্ত বলেন, জোটের মধ্যে আলোচনা করেই জেলায় আসন বণ্টন হয়েছে। জোটের পক্ষে যারাই প্রার্থী হবেন কংগ্রেস সর্বতোভাবে তাদের সমর্থন করবে। যে কংগ্রেস কর্মীরা বিক্ষোভ দেখিয়েছে তাদের সাথে নিশ্চয়ই আমরা কথা বলবো। ব্যাপারটা এটা ভোটের আগে হয়ে থাকে এরকম আমি জানি না, আমি কিছুটা শুনলাম যে আমাদের পার্টি বসে বসছে। জোট ধর্ম বজায় রাখতে আমাদের জোট প্রার্থীকে আমরা সর্বসম্মত খাটবো এবং জিতবো। আশা করি সারা জেলায় আমাদের জোট পার্টি যারাই আছে তাদের সমর্থনে কংগ্রেস ফুল ফেজে নামবে। আমরা এটাই বলবো, জোটের সমর্থনে সবাই কাজ করতে হবে, বৃহত্তর সাথে জোটকে আমাদের মানতে হবে। অন্যদিকে জেলা বামফ্রন্ট চেয়ারম্যান অপূর্ব পাল বলেন, কোন আসনে কারা প্রার্থী হবেন তা রাজ্য নেতৃত্ব ঠিক করেছেন, এখানে আমাদের কিছু করার নেই। বিক্ষুব্ধ কর্মীদের বোঝানোর দায়িত্ব নিতে হবে কংগ্রেসকেই। রাজ্য স্তরে বাম কংগ্রেস এবং সংযুক্ত মোর্চার যারা নেতৃত্ব তারা সারা রাজ্যে আসন সমঝোতা করেছেন কোন দল কোথায় দাঁড়াবে। ইটাহার বিধানসভা ক্ষেত্র বামফ্রন্টের সিপিআই দল পেয়েছে, স্বাভাবিকভাবে সিপিআই দলের রাজ্য নেতৃত্ব ঠিক করেছে সিপিআই কোন প্রার্থী ওখানে দাঁড়াবে, এক্ষেত্রে আমাদের বলবার কিছু নেই। এটা নিশ্চয়ই কংগ্রেসও দায়িত্ব নেবে তাদেরকে বোঝাবার, যেহেতু জোট রাজনীতিতে তো সবাই পায় না। এদিন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের বাম কংগ্রেস আইএসএফ জোটের কর্মী সভা অনুষ্ঠিত হয়। রায়গঞ্জ বিধান মঞ্চে আয়োজিত এই কর্মসূচিতে জোট নেতৃত্ব উপস্থিত ছিলেন। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।